আমি অশোক খলিলুর রহমান আপনাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করবে। খলিলুর রহমান নিউজ আমাদের ডেইলি নিউজ টাইম এবং নিউজ টাইম পত্রিকায় একটি কবিতা আবৃত্তি করবে। খলিলুর রহমান আপনি আপনার কবিতাকে আবৃত্তি করতে পারেন। কবিতা মায়ের সুখ ছুটছুটে এক কাদের আলো নিল ঘরে ছুটছুটে মনটা গেল হাত পা নাড়িয়ে সোহাগ জানায় মনে একটুখানি না দেখলে আমার মনটা কেমন করে মায়ের মায়ার বাদন ছেড়ে তার কাদনা দিয়ে কান্নাকাটি আগে থাকবো কদর করে খাওয়া দাওয়া হলে ঘুম করে ঘরে ফলে খাওয়া দাওয়া হলে ঘুম করে ফলে ফলে আমার মধ্যে মুক্তি হাসি দেখা এবারে এবারে হাসি আমার লাইনে চলে বাবু হাসি করে কবিতা তো আমার প্রায় বারো কিছু সব শব্দ প্রকাশ করা সম্ভব হবে না, তবে আমি এই জন্য আমার সময়টা হয়তো পাচ্ছি না শব্দটা বলার জন্য আমার জন্য গোয়াগুলো আমি সামনে তোমার আরও প্রচেষ্টা এগিয়ে যেতে পারি বাংলাদেশ সম্বন্ধে বা কথা আমাদের গ্রাম কোনো শহরে সবকিছু আমি যাতে তুলে ধরতে পারি। আমার গোয়াগুলো আমার বাড়ি পাবনা জেলা সদরনগর থানা সাতপাড়ি ইউনিয়ন মুস্তাদোয়া গ্রাম কাছে আমি ঢাকাতে একটা আমার বই সামনেই আমি আমাদের নিউজ টাইম পত্রিকার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।